পবিত্র কাবাঘর একাকি তাওয়াফের স্বপ্ন পূরণ হলো যেভাবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্প্রতি পবিত্র কাবা শরীফ তাওয়াফের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। তাতে দেখা যায় একা একা কোনো এক ব্যক্তি পবিত্র কাবাঘর তাওয়াফ করছেন। পুরো কাবা চত্বর নীরব নিস্তব্ধ, কোনো লোকেরই অস্তিত্ব নেই, নেই কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মাঝে মহান প্রভুর সান্নিধ্য লাভে আপন মনে একাকে তাওয়াফ করে চলছেন এক ব্যক্তি। এ যে 20 বছরের লালিত স্বপ্নপূরণ, একাকে তাওয়াফের স্বপ্নপূরণের কাহিনী। 20 বছর আগেকার কথা, অপরিচিত সৌভাগ্যবান এক ব্যক্তি তিনি হজ করতে গিয়েছিলেন। তিনি মিনায় অবস্থিত মসজিদ আল খাইফা এক স্বপ্ন দেখেন। তিনি তার এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য একজন ইসলামিক স্কলার খুঁজতে থাকেন। তিনি দোভাষীর সাহায্য নেন এবং একজন আলেমের কাছে যান। ইসলামিক স্কলারদের মধ্যে অন্যতম একজন ছিলেন শায়খ মুহাম্মদ আল রুমি। তিনি ওই ব্যক্তির স্বপ্নের বিবরণ শুনলেন। তিনি ওই ব্যক্তির স্বপ্নের ব্যাখ্যায় বললেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি যে একদিন আপনি একাকে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করবেন। আপনি একাকে আল্লাহ তাআলার এই ঘর একেবারেই একাকে তাওয়াফ করবেন। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে সেই সময় অন্যান্য লোকেরা বলেছিলেন এটা একেবারেই অসম্ভব। ওই লোকটির সন্দেহ হচ্ছিল পুরো তাওয়াফ বন্ধ করে শুধু তার জন্য একাকে তাওয়াফের ব্যবস্থা কি করে সম্ভব। লোকটি তখন শায়খ মুহাম্মদ আল রুমিকে বলেছিলেন, আপনি কি জানেন পুরো কাবা ঘরের তাওয়াফ থামিয়ে আমার জন্য একাকে তাওয়াফের ব্যবস্থা করে দেবেন, যেখানে তিনি একাকে কাবা শরীফ তাওয়াফ করবেন আর মহান প্রভুর দরবারে হাজিরা দিয়ে আল্লাহকে ডাকবেন। যাই হোক, সময় অতিবাহিত হয়ে চলল। ওই ব্যক্তির স্বপ্নের কথা অনেক ইসলামিক স্কলাররাই শুনলেন। মহামারী করোনা পরিস্থিতিতে কাবা শরীফের তাওয়াফ এবং জনমানব শূন্য হবে এমনটি বা কে জানত। আর মহামারীর সময় ওই ব্যক্তি বা কিভাবে পবিত্র মক্কায় উপস্থিত হবেন, যখন কোভিড-19 কারণে কাবার সব প্রবেশপথই সিলগালা বা বন্ধ, এমনকি পুরো বিশ্ব থেকে সৌদি আরবে প্রবেশের সবগুলো পথ পুরোপুরি বন্ধ। লকডাউনের এই পরিস্থিতিতে কেবল স্থানীয়দের জন্যই সীমিত পরিসরের নিয়ম মেনে কাবা শরীফ তাওয়াফের ব্যবস্থা ছিল। যদিও এই তাওয়াফের দৃশ্য একেবারেই কম উপস্থিতি দেখা গিয়েছে, যা এখনও অব্যাহত। মহামারী করোনায় আক্রান্তের এই সময়ে রমজানের একদিন এই ব্যক্তি এসে উপস্থিত। তিনি মসজিদুল হারামে এলেন। সেদিন কাবা চত্বরে কোনো লোক ছিল না। অজানা এই সৌভাগ্যবান ব্যক্তি পবিত্র কাবা শরীফ তাওয়াফ করতে যান আর তিনি নিজেই একাকে তাওয়াফ শুরু করেন। এই ব্যক্তির আশেপাশে পুরো কাবা চত্বরে কেউই নেই, তিনি একাকে তাওয়াফ করে চলছেন। তিনি একাকে আপন মনে মহান প্রভুকে স্মরণ করতে করতে নীরব নিস্তব্ধ কাবা শরীফের চত্বরে তাওয়াফ করে চলছেন আর আল্লাহ তাআলাকে স্মরণ করছেন। এ যে 20 বছর আগে দেখা তার স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন, স্বপ্নে যেই ব্যাখ্যা করেছিলেন শায়খ মুহাম্মদ আল রুমি। সম্প্রতি শায়খ আহমদ আল খুদাইরের এক বন্ধু একাকে তাওয়াফের বিষয়টি শেয়ার করেন। এই ব্যক্তির স্বপ্ন বাস্তবায়ন হয়েছে, তিনি একাকে কাবা শরীফ তাওয়াফ করেছেন। শায়খ মুহাম্মদ আল রুমির স্বপ্নের ব্যাখ্যাও সত্যে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, ইসলামের ইতিহাস এবং নবী রাসূলের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার পরিচিতজনকে আমাদের চ্যানেল সম্পর্কে বলুন। আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।